নমস্কার দুয়ারে সরকার ক্যাম্পে অথবা স্থানীয় বিডিও বা এস টি অফিসে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা অথবা প্রতিবন্ধী ভাতার জন্য যারা আবেদন করেছেন আপনার আবেদনগুলি অ্যাকসেপ্ট করা হয়েছে কিনা তার স্ট্যাটাস কিভাবে চেক করবেন এবং যদি কোনো সুবিধাভোগী এতদিন টাকা পেয়েছিলেন কিন্তু হঠাৎ করে সেই টাকা ঢোকা বন্ধ হয়ে গেছে তো আপনারা কীভাবে বুঝবেন টাকা ঢোকা কেন বন্ধ হয়ে গেল এই সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে তো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করবেন তো ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক প্রোভাইড করব সেখানে ক্লিক করে ডিরেক্টলি এই ওয়েবসাইটে আসতে পারবেন এবং ব্রাউজার থেকে করতে চাইলে সার্চ বারে এনএসএপি ডট নিক ডট ইন লিখে সার্চ করলে ডিরেক্টলি ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন এখানে আসার পর রিপোর্টে ক্লিক করবেন রিপোর্টে ক্লিক করতেই পরবর্তী ইন্টারফেস চলে আসবে এবার এখান থেকে আর ডিরেক্টলি স্টাটা চেক করার জন্য স্যাংশন অর্ডার নম্বরের প্রয়োজন হয় যাদের কাছে স্যাংশন অর্ডার নম্বর রয়েছে তারা এখান থেকে ডিরেক্টলি স্ট্যাটাস দেখতে পারবেন এবং যাদের কাছে স্যাংশন অর্ডার নম্বর নেই আপনাদের এখান থেকে স্যাংশন অর্ডার নম্বর বের করতে হবে তো আমরা প্রথমত জানব কিভাবে স্যাংশন অর্ডার নম্বর বের করতে হয় এবং স্যাংশন অর্ডার নম্বর বের করে কিভাবে ডিরেক্টলি স্ট্যাটাস চেক করতে হয় সেটাও আমরা জানবো তো এখান থেকে স্যাংশন অর্ডার নম্বর বের করার জন্য লিস্ট অফ রিপোর্ট থেকে থার্ড অপশন স্টার ড্যাশবোর্ডে ক্লিক করবেন এখানে ক্লিক করতেই পরবর্তী ইন্টারফেস চলে আসবে এবার এখান থেকে আপনার এস্টেটটি সিলেক্ট করতে হবে স্টেট সিলেক্ট করার জন্য সিলেক্টে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনার যে স্টেট সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল স্টেটটি সিলেক্ট করে নেব এবারে স্কিমটি সিলেক্ট করতে হবে স্কিম সিলেক্ট করার জন্য ওয়াল স্কিমে ক্লিক করবেন এবারে এখান থেকে যারা ওল্ড এজ পেনশন স্কিম অর্থাৎ বৃদ্ধ ভাতার জন্য আবেদন করেছেন প্রথম অপশনটি সিলেক্ট করবেন ডিসিবিলিটি পেনশন অর্থাৎ প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করে থাকলে দ্বিতীয় নম্বর অপশনটি সিলেক্ট করবেন এবং উইডো পেনশন বা বিধবা ভাতার জন্য আবেদন করে থাকলে তৃতীয় নম্বর অপশনটি সিলেক্ট করবেন তো আমি এখান থেকে প্রথম অপশনটি অর্থাৎ ওল্ড এজ পেনশনটি সিলেক্ট করব এবার এখানে একটি ক্যাপচার কোড দেওয়া হয়েছে এটা ইন্টার গিভেন ক্যাপচার ঘরে আপনারা এন্টার করবেন এবার এখান থেকে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করতেই পরবর্তী ইন্টারফেস চলে আসবে এবার এখান থেকে নিচে কল করবেন এখান থেকে আপনার ডিস্ট্রিক্টের ড্যাশবোর্ড দেখতে পাবেন অর্থাৎ আপনার ডিস্ট্রিক্টে কতজন বেনিফিশিয়ারি টাকা পাচ্ছেন সেই লিস্ট এখান থেকে দেখতে পারবেন তো এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিতে হবে এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে তার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিতেই আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট হয়ে যাবে এবার এখান থেকে নিচে কল করবেন এখান থেকে সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নিতে হবে তো আপনার যে সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটি তার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিতেই আপনার সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট হয়ে যাবে এবার এখান থেকে নিচে কল করবেন এখান থেকে জিপি বা ওয়ার্ড সিলেক্ট করতে হবে তো আপনার গ্রাম পঞ্চায়েত বা আপনার ওয়ার্ড কি রয়েছে গ্রাম পঞ্চায়েতে থেকে থাকলে আপনার জিপি এবং ওয়ার্ডে থেকে থাকলে আপনার ওয়ার্ড নম্বর এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে আমার জিপিটি সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নিতেই পরবর্তী ইন্টারভিউ চলে আসবে এবার এখান থেকে নিচে কল করবেন এখানে সিরিয়াল নম্বর দেওয়া থাকবে স্যাংশন অর্ডার নম্বর দেওয়া থাকবে বেনিফিশিয়ারি নেম দেওয়া থাকবে ফাদার্স হাজব্যান্ড নেম দেওয়া থাকবে এস এবং জেন্ডার দেওয়া থাকবে এবং স্কিমটি দেওয়া থাকবে তো এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েত বা আপনার ওয়ার্ডের লিস্ট যদি বড় হয় তাহলে আপনার নামটি খুঁজতে অসুবিধা হতে পারে তাই এখান থেকে থ্রি লাইনে ক্লিক করে এখানে ফাইন্ড ইন পেস এই অপশানটিতে ক্লিক করবেন এবার এখান থেকে আপনার যে নাম রয়েছে সেটা এখানে এন্টার করবেন তাহলে আপনার নাম যদি এই লিস্টে উঠে থাকে তাহলে এখানে অটোমেটিক্যালি হাইলাইট হয়ে যাবে এখান থেকে আপনার নাম যদি হাইলাইট হয়ে যায় তাহলে এখান থেকে আপনার ফাদার্স নেম বা হ্যাসব্যান্ড নেম যেটা রয়েছে সেটা মিলিয়ে নেবেন যদি মিলে যায় তাহলে এখান থেকে স্যাংশন অর্ডার নম্বরের উপরে আপনারা ক্লিক করে আপনার স্ট্যাটাসটি দেখতে পারবেন এবারে যে সকল বেনিফিশিয়ারি নতুন করে আবেদন করেছেন আপনাদের নাম যদি এখানে হাইলাইট না করায় তাহলে বুঝবেন আপনাদের আবেদনটি এখনও পর্যন্ত অ্যাকসেপ্ট করা হয়নি অর্থাৎ অ্যাপ্রুভ করা হয়নি তো যাদের নাম এখানে হাইলাইট করাবে তারা এখান থেকে সিম্পলি স্যাংশন অর্ডার নম্বরটিতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনার স্ট্যাটাস কিন্তু চলে আসবে তো এত ঝামেলা করে বারবার স্ট্যাটাস চেক করাটা সম্ভব নয় তাই এখান থেকে সিম্পলি স্যাংশন অর্ডার নম্বর এটি আপনারা নোট করে নেবেন আমি এখান থেকে এটি কপি করে নেব কপি করে নেওয়ার পর আপনারা আবারও হোম পেজে চলে আসবেন এখান থেকে রিপোর্টে ক্লিক করবেন রিপোর্টে ক্লিক করতেই পরবর্তী ইন্টারফেস চলে আসবে এবার এখান থেকে নিচে চলে আসবেন এবারে বেনিফিশিয়ারি সার্জ ট্রাক অ্যান্ড পেমেন্ট এর নিচে ১৪ নম্বর অপশনটি পেনশন পেমেন্ট ডিটেলস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করতেই পরবর্তী ইন্টারফেস চলে আসবে এবারে স্যাংশন অর্ডার নম্বর অ্যাপ্লিকেশন নম্বর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দিতেই এখানে একটি ঘর বা এখানে একটি বক্স চলে আসবে এখানে যে স্যাংশন অর্ডার নম্বরটি আপনাদের নোট করে রাখতে বললাম সেটা এখানে এন্টার করবেন এবার এখানে একটি ক্যাপচার কোড দেওয়া হয়েছে এটা ইন্টার ক্যাপচার করে এন্টার করবেন এবারে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করতে আপনার স্ট্যাটাস কিন্তু এখানে শো করাবে এখানে প্রথমেই বেনিফিশিয়ারি নেম দেওয়া থাকবে স্যাংশন অর্ডার নম্বর দেওয়া থাকবে অ্যাড্রেস দেওয়া থাকবে এখানে এস দেওয়া থাকবে ফাদার্স হাজব্যান্ড নেম দেওয়া থাকবে স্কিম নেম দেওয়া থাকবে এবারে এখানে জেন্ডারটি দেওয়া থাকবে এবারে স্ট্যাটাসটি এখানে লক্ষ্য করুন এখানে আমি যে বেনিফিশিয়ারির স্ট্যাটাস শো করিয়েছি এনার স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ রয়েছে অর্থাৎ এই বেনিফিশিয়ারি কন্টিনিউ কিন্তু টাকা পাচ্ছেন এখান থেকে একটুখানি রিসেস কল করলে দেখতে পাচ্ছেন লাস্ট পেনশন মান্থ এখানে নভেম্বর দুই হাজার বাইশ অর্থাৎ গত মাসেই কিন্তু এই বেনিফিশিয়ারি টাকা পেয়েছেন ডিসেম্বর মাসের পেমেন্ট যেহেতু এখনও রিলিজ করা হয়নি তাই এখানে সেটা আপডেট করা হয়নি যখন ডিসেম্বর মাসের পেমেন্ট রিলিজ করা হবে তখন কিন্তু সেটাও এখানে আপডেট হয়ে যাবে এবারে যে সমস্ত বেনিফিশিয়ারিরা আগে টাকা পাচ্ছিলেন এখন টাকা পাচ্ছেন না আপনারা এই প্রসেস ফলো করেই আপনার এসআডাসটি দেখে নিন যদি এখানে এসআডাসের ঘরে ইনঅ্যাক্টিভ দেখায় তাহলে কোনো কারণে আপনার পেনশনটি বন্ধ করে দেওয়া হয়েছে আপনাদের এই বিষয়ে জানতে হলে আপনার বিডিও অথবা এসডিও অফিসে কন্টাক্ট করতে হবে